নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো পটলের একটা ভীষণ সুস্বাদু আর হালকা পাতলা রেসিপি, যা গরমে খাওয়ার জন্য একদম একটা পারফেক্ট রেসিপি। তার জন্য এখানে পটল ছুলে কেটে নিয়েছি, ডাঁটা নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা, লম্বা করে আলু কেটে নিয়েছি। পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, মাঝখান থেকে একটা ফালি দিয়ে নিয়েছি আর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার সর্ষের তেল গরম করে বড়িগুলো লাল করে ভেজে নেব। বড়ির দুটো পিঠি বেশ ভালোভাবে ভেজে নিতে হবে লাল করে, আর রান্নাটা আমি অবশ্যই সর্ষের তেলে করব। এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি। এখানে আমার 700 গ্রাম পটল রয়েছে, এখানে নিয়ে নিয়েছি ছোটো চামচের 1 চামচ কালো জিরে। তেলের ওপরে ফোড়ন দিয়ে একটু কালো জিরেগুলোকে ভেজে নিতে হবে। কালো জিরেগুলো ভাজা হয়ে গেলে এবার সমস্ত সবজি একবারে দিয়ে দেব। এখানে ডাঁটা রয়েছে, এটা ডাঁটা, শাকের ডাঁটা। এই ডাঁটাগুলো খেতে ভীষণই ভালো লাগে পটলের সঙ্গে, এরকম ডাঁটা আলুর ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে গরমকালে। আমি সে কারণেই ডাঁটাগুলো অ্যাড করে দিয়েছি। ডাঁটা, লম্বা করে আলু আর পটল, এই সমস্ত সবজিগুলোকে, চেরা কাঁচা লঙ্কা, সমস্ত সবজিগুলোকে তেলে ভালো করে ভেজে নিতে হবে। পটলের কিন্তু দুটো পিটি ভালো করে ভেজে নিতে হবে, নইলে তরকারি ঝোলটা খেতে ভালো লাগবে না। এবার পটল, আলু, ডাঁটা, এই সবজিগুলোকে 4-5 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে পটলের দুটো পিঠি ভালোভাবে সমস্ত সবজির মধ্যে মিশিয়ে নেব নুনটাকে। এই তরকারিটা রান্নার জন্য যে মশলাটা লাগবে সেটা হচ্ছে মৌরি আর আদা। এখানে 1 বড় চামচের মৌরি, 1 ইঞ্চি আদা নিয়েছি। এটাকে থেঁতো করে নেব বা বেটে নেব। পটলগুলো কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, খুব বেশি পরিমাণে দেবো না, অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়োটাকেও মিশিয়ে নেব। পটলটা কিন্তু প্রায় অনেকটা ভাজা হয়ে এসছে, আরও একটু ভেজে নেব। পটল, আলু, ডাঁটা, সমস্ত সবজিকে ভালোভাবে ভেজে নিতে হবে। সমস্ত সবজি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব মৌরি আর আদা বাটাটা। আমি মৌরি আর আদা বাটাটা একটু থেঁতো করে নিয়েছি ভালো করে, চাইলে আপনারা মিক্সিতে ভালোভাবে পেস্ট করেও নিতে পারেন একটু জল দিয়ে। দিয়ে দিলাম মৌরি আদা বাটা, এখানে 1 বড় চামচের 1 চামচ মতন মৌরি আদা বাটা রয়েছে। এবার আমি এটা ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে 2-3 মিনিট মতন ভাজা ভাজা করে নেব। মৌরি আদা বাটা কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে তরকারিটায়, আর মৌরি আমাদের পেট ঠান্ডা রাখে, এটা আমরা সকলেই জানি। মৌরি আদা বাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ এর একটা পাতলা ঝোল তৈরি করব। এবার এই ঝোল জলে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে শেষে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে নিয়ে 1-2 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে বড়িগুলো যেন পুরোপুরি সেদ্ধ না হয়ে যায়, তাই খুব বেশি কিন্তু ফোটাবো না। এবার একদম শেষে আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে সাদা সর্ষে বাটা। সাদা সর্ষেটা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে, অল্প পরিমাণে নুন দিয়ে বেটে নিয়েছিলাম 2 চামচ। দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ সাদা সর্ষে বাটা অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। একটু ফুটিয়ে নিলেই এটা একদম তৈরি হয়ে যাবে। আর আমি এর মধ্যে শেষে, একদম শেষে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা একটু ভালোভাবে মিশিয়ে নিলেই এটা একদম তৈরি হয়ে যাবে, গরম অথবা ঠান্ডা ভাত দুটোর সঙ্গেই কিন্তু ভালো লাগবে। রুটির সঙ্গেও কিন্তু এটা খাওয়া যায়। তা অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।